ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট 22 জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। এর মধ্যে 20 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত উচ্ছ্বাসের সাথে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। দলীয় ও স্বতন্ত্র মিলে ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়ন নিয়েছিলেন 7 জন, ঠাকুরগাঁও 2 আসনে 8 জন ও ঠাকুরগাঁও 3 আসনে 7 জন, মোট 22 জন প্রার্থী। 22 জন প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার দলীয় ও স্বতন্ত্র মিলে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ঠাকুরগাঁও 1 আসনে 7 জন, ঠাকুরগাঁও 2 আসনে 7 জন এবং ঠাকুরগাঁও 3 আসনে 6 জন, মোট 20 জন প্রার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহবুব রহমান। আমাদের আজকে নমিনেশন পেপার সাবমিট করার লাস্ট সময় ছিল বিকেল 4টা পর্যন্ত। তো 4টার মধ্যে ঠাকুরগাঁও 1 আসনে 7টি, ঠাকুরগাঁও 2 আসনে 5টি এবং ঠাকুরগাঁও 3 আসনে 5টি মনোনয়নপত্র আমরা জমা পেয়েছি এবং এই দিয়ে আমাদের নির্বাচনী কার্যক্রম আরও একটা ধাপ এগিয়ে গেল। আমরা চাই যে নির্বাচনের জন্য, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন, আমরা সেই পরিবেশ সৃষ্টি করব। সবার জন্য একটি উৎসবমুখর পরিবেশে যেন নির্বাচন হয় সেই চেষ্টা, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমরা আসলে মনোনয়নপত্র যখন বিক্রি করেছি তখনই আচরণবিধির একটা কপি তাদেরকে আমরা দিয়েছি এবং আমরা খুব দ্রুতই সকল প্রার্থীদেরকে নিয়ে আমরা আচরণবিধি সংক্রান্ত এবং সার্বিক বিষয়ে তাদেরকে অবহিত করার জন্য একটি মত বিনিময় সভা করব। তখন আমরা সেক্ষেত্রে বলে দিব এবং এর পাশাপাশি আচরণবিধির প্রচারও আমরা করছি এবং আচরণবিধি যাতে প্রতিপালন হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সেখানে দায়িত্বপ্রাপ্ত আছে। আশা করি আচরণবিধি সম্পর্কিত কোনো যদি বিধি লঙ্ঘিত হয় সেক্ষেত্রে আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারবো।